ফোনে অপরিচিত কেউ কল করলে কেব তার নাম ছবি এবং ডিটেলস জেনে নেবেন সহজেই তো আপনার ফোনে এই কাজটি করে রাখলে আপনি চলে খুব সহজে জেনে নিতে পারবেন কে কল দিয়েছে তার নাম্বার সেভ করা না থাকলেও আপনি সকল ডিটেলস জানতে পারবেন তার ছবি নাম এবং ডিটেলস এর ঠিকানা সহ সবকিছু জেনে নিতে পারবেন কে আবে খুব সহজে সকল ডিটেলস জেনে নিতে পারবেন যে কোনো নাম্বারে এই ভিডিওতে সম্পূর্ণ আমি দেখিয়ে দেবো তো এই জন্য প্রথমত আপনাদের ফোনে একটা অ্যাপস এর প্রয়োজন হবে তো আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন তো এখান থেকে আপনার ট্রোকলার নামে যে অ্যাপসটা রয়েছে জাস্ট এই অ্যাপস টা ইনস্টল করে নেবেন তো এই ট্রো কলার মাধ্যমে চলে খুব সহজে সকল ডিটেলস জেনে নিতে পারবেন তো কীভাবে জানবেন সম্পূর্ণ ভাবে এই ভিডিওতে দেখিয়ে প্রথমত আপনার অ্যাপসটা কলার করে দেবেন তো ওপেন করলে দেখবেন যে এরকম দেখতে পারবেন তো এখান থেকে তো আপনাদের জিমেল এবং ফোন নাম্বার দিয়ে এখানে করে নেবেন ট্রো কলার এরপর আপনি সহজেই যে কোনো নাম্বারে সকল ডিটেলস জানতে পারবেন তো কেউ অন্য নাম্বারে কল দিলে সকল ডিটেলস জেনে নিতে পারবেন সহজেই বেশি উঠবে তার ঠিকানা নাম সবই কিছু তো এই জন্য দেখি যে এখানে কলের ডায়াল প্যাডে চলে আসলাম তো এখানে ডায়াল প্যাটে দেখুন যে সকল ডিটেলস দেওয়ার তো এখানে কোনো অফিসিয়াল নাম্বার বা কোনো নাম্বার থেকে কল আসলে তার নাম চলে আসে এবং দেখি চাল ডাল ডট কম থেকে একটা কল দেওয়া হয়েছিল এখানে সমস্ত চলে চলে আসছে তো যে সমস্ত এই নাম্বারটা আমার ফোনে সেভ নেই কিন্তু এখানে নাম সব চলে আসছে তো এইভাবে চলে খুব সহজে যে কোনো নাম আপনি দেখে নিতে পারেন কার নাম্বারে কে কল করেছে সমস্ত ডিটেলস এখান থেকে জানতে পারবেন এছাড়া আপনি চাইলে বারে ক্লিক করে এখানে আপনি নাম্বার টাইপ করে ওখানে ওই নাম্বারের সকল ডিটেলস আপনি জানতে পারবেন পারবেন সহজেই তো আপনি যে নাম্বার ডিটেল জানতে চান জাস্ট ওই নাম্বারটা সার্চ করে দিবেন তো আপনি যে নাম্বার ডিটেল জানতে চান জাস্ট ওই নাম্বারটা সার্চ করে দিলে দেখতে পান যে সমস্ত ডিটেলস নিচের দিকে চলে আসবে তো এখানে দেখতে পান যে নেমটা চলে আসছে এই নাম্বারের যে ওনার সার নেমটা চলে আসছে তো এই নাম্বারটা আমার ফোনে সেভ করা নেই কিন্তু সমস্ত ডিটেল চলে আসছে তো নামটা দেখতে যে এখানে দীপ্ত নামে চলে আসছে ওনার নাম দীপ্ত তো এভাবে চলে খুব সহজে যে কোনো নামের ডিটেলস বের করতে পারবেন এখানে আর একটা নামের ডিটেলস বের করে দিচ্ছি নাম্বার সার্চ করবেন এখানে তো এখানে নাম্বার সার্চ করলে দেখবেন যে এখানে সমস্ত ডিটেলস চলে আসবে তো এখানে দেখবেন যে এই নামটা চলে আসছে তো এই নামটি ফলো করে চালে খুব সহজে এখান থেকে নাম্বারের ডিটেলস বের করতে পারেন এছাড়া কেউ কল করলে আপনাকে অপরিচিত নাম্বার থেকে যে কেউ কল করলে আপনি সমস্ত অ্যাপসের মাধ্যমে সহজেই জানতে পারবেন তো এখানে দেখবেন যে সমস্ত নাম ডিটেলস সব কিছু চলে আসে এবং এখানে ডায়াল পেটে দেখবেন যে এখানে চাল ডাল ডট এই অনলাইন শপ থেকে কল দেওয়া হয়েছিল এছাড়া এখানে রয়েছে গ্রামীণ ফোন অফিস থেকে কল দেওয়া হয়েছিল এখানে ক্লিক করলে দেখবেন যে এই নাম্বারগুলো সেভ করা নেই কিন্তু জাস্ট সমস্ত ডিটেলস চলে আসছে তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখে লাইক করে দিন ফিচার বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এই নিয়মটি ফলো করে চলে খুব সহজে সমস্ত ডিটেলস জানতে পারবেন যে কোনো নাম্বার এবং অপরিচিত যে কোনো নাম্বার থেকে কল করলে সহজে আপনি আপনার মোবাইল ফোনের মধ্যে জেনে নিতে পারবেন কে কল করতেছে আপনাকে তো এইভাবে চলে খুব সহজে এই নিয়মটি ফলো করে কাজটি করতে পারবেন